আসসালামু আলাইকুম, আফরিন কুক থেকে আমি আফরিন। আজ আমি আপনাদের সাথে লাউ শাকের একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো লাউ শাক চিংড়ি মাছ দিয়ে, একটু ঝোল থাকবে হালকা। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। তো ফিরে এলাম মূল রান্নায়। আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। লাউ শাকটা সবসময় পাওয়া যায়, সারা বছর জুড়েই পাওয়া যায়। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নিব। আমি আজকে ছোট চিংড়ি দিয়ে করব, এটা ছোট চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, একটু সেন্ট বের হওয়ার জন্য। একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি লবণ অ্যাড করে দিব। এরপর আমি দিয়ে দিব রসুন বাটা। যেহেতু শাক, শাকে রসুন বাটাটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। পানি অ্যাড করে দিলাম। আমি মশলা দিব এখানে সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এছাড়া আর কোনো মশলাই এখানে যাবে না। আমি চিংড়ি মাছটাকে ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি লাউ শাকগুলো আমি দিয়ে দিব। এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না, সব কিছু গোছানো থাকলে কিন্তু রান্নাটা চটজলদি হয়ে যায়। তা আমি এখন শাকটা দিয়ে আগে কষিয়ে নিব। তো শাকটাকে আমি একটু উল্টে পাল্টে দিব। শাক থেকে কিন্তু অনেক পানি উঠে এসছে, এই জন্য পানিটা বুঝে শুনে দেওয়াটাই ভালো। যদি প্রয়োজন মনে হয় দেওয়া যেতে পারে, আর নতুবা না দিলেও হয়। আমি আবারও ঢেকে রান্না করব। অনেকটা পানি কিন্তু উঠে এসছে আর শাকটাও কিন্তু অনেকাংশে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। এই তো আমার কষানো হয়ে গেছে, আমি অল্প সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম নামানোর আগে ধনে পাতা কুচি। এখন আমি ঢেকে রান্না করব না হওয়া পর্যন্ত। আমার লাউ শাক কিন্তু হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে লাউ শাক। এই রেসিপিটা কিন্তু অনেক ইয়াম্মি হয়, অনেক মজাদার একটা রেসিপি। এটা সবাই খুব বেশি পছন্দ করে, লাউ শাকটা তো আমাদের সবার ভীষণ পছন্দ। তো এইভাবে রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। লাউ শাক ভাজিটা সবাই খান, কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা ভাজি করলে কিন্তু অনেক মজা হয়। আর সাথে যদি থাকে গরম ভাত তাহলে তার কোনো কথাই হবে না। খুবই ইয়াম্মি একটা রেসিপি শেয়ার করলাম, আশা করছি আপনাদের সবার কাছে অনেক 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 ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আরও বেশি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি দিব তখনই তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।